মুম্বাইয়ের গণপতির ধাঁচে বিসর্জন কাঁচরাপাড়ার গণেশ। শুধুমাত্র মহারাষ্ট্র নয়, বাংলার বিভিন্ন জায়গা জুড়ে গণেশ পুজো দেখা যাচ্ছে। গণেশ পুজো ধুমধামভাবে উদযাপন হয়েছে কলকাতার অলিতে গলিতে, কিন্তু বিসর্জনের ঠিক আগের দিনটা দেখা গেল একটু অন্যরকম। মুম্বাইয়ে বাল্য গণেশকে কাঁধে বা কোলে করে বিসর্জন দেওয়ার যে রীতি, সোমবার কাঁচরাপাড়ার আগুড়িপাড়ার গণেশ মূর্তি ঠিক কাঁধে করে একই ভঙ্গিতে বিসর্জন করা হলো। দেখে নিন সেই ছবি। এটা আপনাদের কত বছর হচ্ছে এইভাবে পুজোটা হচ্ছে কাঁধে করে নিয়ে যাওয়া? এটা তো অ্যাকচুয়ালি মুম্বাইয়ের হওয়ার কথা, মুম্বাইয়েরই হয়, ওখানে সবাই কাঁধে নিয়ে যায় মুম্বাই যাবে, কিন্তু আমরা একটা নতুনত্ব করতে যাচ্ছি। আমাদের এই 3 বছর হলো। এটা কোথাকার পূজা? আগুড়িপাড়ার পুজো হচ্ছে, আগুড়িপাড় কাস্টমার আগুড়িপাড়া। এবং আমরা যত বছর পুজো করবো আমরা তত বছরই কাঁধে করে নিয়ে যাবো, ঠাকুর যত বড় হোক আমরা চেষ্টা করবো যাতে কাঁধে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা যত চেষ্টা করবো যে আমাদের পুজো আরো যেন উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।